মৎস্য খাত থেকে আরও বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে মধ্যরাত থেকে শুরু হয়েছে ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা। ইলিশ প্রজননের এই মৌসুমে মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান না থাকায় কর্মহীন জেলেরা পড়েছে বিপাকে, ফলে প্রণোদনা বাড়ানোর দাবি তাদের। প্রতিনিধি সাইফুল ইসলাম রয়্যালের তথ্য ভিডিওচিত্রে রাকিব হাসানের রিপোর্ট। প্রজননের এই মৌসুমে গভীর সমুদ্র থেকে উপকূলীয় নদীর মোহনায় এসে ডিম ছাড়ে মা ইলিশ। তাই 14 অক্টোবর মধ্যরাত থেকে 4 নভেম্বর পর্যন্ত 22 দিন সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুর, বাজারজাতকরণ সহ ক্রয় বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে মৎস্য অধিদপ্তর। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের এ সিদ্ধান্তকে ইতিবাচক বললেও এ সময় প্রণোদনা নিয়ে অনেকটাই চিন্তিত মৎস্য শিকারীরা। এই 22 দিনের অবরোধ, এটা সরকারের ভালো একটা উদ্যোগ, মা ইলিশ রক্ষার উদ্যোগ। ইদানিং যে অবরোধটা, এটা আমাদের জন্য কার্যকরিত বা উপকারিত হলো, আমাদের চলার জন্য এটা খুব বেকায়দা হবে আর কি। ফ্রিভাবে সরকার ঠিক মতন চাল ফাত আমরা দিতে আছে, কিন্তু আমরা সাধারণ জনগণ জাল্লা যারা, তারা ঠিক মতন চাল ফাইতে আসে না। সরকার যে আমাদেরকে সুযোগ সুবিধাটা দিছে, যে চাল দিতেছে, ওগুলা কিন্তু আমরা পাইতেছি না। অবরোধকালীন এই সময়ে জেলেদের প্রণোদনা বাড়ানোর দাবির সাথে একমত পোষণ করেছেন মৎস্য আড়ত মালিক সমিতির নেতারা। মা ইলিশ যখন অবরোধ চলমান, তখন যে প্রণোদনা দেওয়া হয় তা আসলে চাহিদার তুলনায় কম। সেটা হলো শতভাগ জেলেদেরকে দেয়া হয় না, এবং পরিমাণে যা দেওয়া হয় তাতে এই ইলিশ মাছ যারা মারেন, যে জেলে পরিবারের জন্য পর্যাপ্ত সহযোগিতা না। তবে নির্ধারিত সময়েই জেলেদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। 14 অক্টোবর বিজিএফ শুরু হবে, আর 30 অক্টোবরের মধ্যে আমরা বিজিএফ দেওয়া শেষ করব। আমাদের মন্ত্রণালয়ের নির্দেশনা সেটাই, আমরা জেলা থেকে নির্দেশনা সেভাবে দিছি। এদিকে নিষেধাজ্ঞাকালীন সময়ে নদী ও সমুদ্রে অভিযান অব্যাহত থাকবে বলে জানান নৌপুলিশের এই কর্মকর্তা। জেলেরা সাগরে কোনো ধরনের জাল ফেলে মাছ শিকার করতে না পারে, আমরা সদা তৎপর আছি। আমাদের দুই পার্টি, এক পার্টি সবসময়ের জন্য টহল থাকবে। রাকিব হাসান, মাইটিভি।